আমাদের দেশের নাটক আমি মনে করি পার্শ্ববর্তী দেশের থেকে অনেক সুন্দর গল্পের নাটক এবং অনেক ভালো নাটক একটা কথা আছে অ্যাভেলেবল একটা জিনিস আমি পেয়ে গেলে তখন এটা কদর থাকে না আমরা মূল্যায়ন করি না আমাদের নাটক কিন্তু বহির্বিশ্বে দেখে আমাদের পার্শ্ববর্তী দেশে দেখে এবং তারা খুব এনজয় করে আমাদের নাটকের যে গল্প যে মজা যে সাসপেন্স যে ড্রামা এটা কিন্তু অন্য নাটক করছে অন্য দেশের নাটকের চেয়ে খারাপ নয় এই যে আমি আপনাকে পার্শ্ববর্তী দেশের নাটক নিয়ে বলবো ওরা যে খুন শুটেগুলা যে ঝগড়াগুলা শাশুড়ি বউয়ের শ্বশুর তারপর ছেলের বউ এই যে ওদের নিয়ে যে একটা বিশ্রী ঘটনা ঘটে আমরা কিন্তু এগুলো করতে পারি না আমাদের সেন্সর আছে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে 5 থেকে 7 জন 10 জন একটা প্রিভিউ কমিটি থাকে এই যে আমি আজকে আমি ফ্যামিলি ডিস্টেন্স নাটকের শুটিং করছি এখন সেটে আছি ওরা 10 জনের একটা টিম বৈশাখী টিভিতে ওরা পুঙ্খানুপুঙ্খ একটা দৃশ্য দুইবার টেনে দেখে যার জন্য গল্প মেকিং সাউন্ড আমাকে হিসাব করে করতে হচ্ছে সেম অন্য চ্যানেল তো সব আমরা আমাদের ঠকাচ্ছি না কিন্তু দর্শকরা আমাদের নাটক না দেখে বিদেশি নাটক দেখে তারা ঠকছে বর্তমান বাজারে যারা সিরিয়াল নাটক করছে 1 to 10 এর মধ্যে হাসান জাহাঙ্গীর একটা লিস্টে আছে চ্যানেল কর্তৃপক্ষের কাছে শিল্পীদের কাছে টেকনিশিয়ানের কাছে আল্লাহর রহমতে আমি আমার এই জায়গাটা তৈরি করেছি বাংলাদেশে সবচেয়ে বড় বড় সিরিয়াল যেটা সেগুলোর নির্মাতা অভিনেতা প্রযোজনা এগুলোর আমার এটা আমি মনে করি আল্লাহর একটা রহমত আপনারা আমার বয়রা পরিবার দেখেছেন আর টিভিতে বিশাল বড় সিরিয়াল আর টিভিতে এত বড় সিরিয়াল কিন্তু হয়নি রিসেন্টলি আমার একটা সিরিয়াল শেষ হলো চাপাবাস 7 বছর চলেছে বৈশাখী টিভিতে এরকম বাংলা বিশ্ব নিয়ে 21 টিভিতে বিভিন্ন চ্যানেল সবচেয়ে বড় বড় আমার 500 পর্বের নিচে কোনো সিরিয়াল নেই এটিএম শামসুজ্জামান আরেকটা ইনফরমেশন জেনে রাখেন এটিএম শামসুজ্জামান আমার গুরু মানুষ আমার সাথে অনেক কাজ করেছে 2000 সালের আগে থেকে আমি তার সাথে একসাথে হয়ে কাজ করি নাটকে উনি প্রথম আমার সাথে কাজ করেন তখন ইলিয়াস কাঞ্চন ভাই তুঙ্গে সুপারহিট সেই নাটকে আমার একটা 13 পর্ব বিটিভি নাটক ছিল সেই নাটকে ইলিয়াস কাঞ্চন ভাই এটিএম ভাই তখন সারের মধ্যে জয়মাত্রন আসছে এখনও তখন এস্টাবলিশ হয়নি সেই আমলে সুইটি নায়িকা ছিল তখন সুপারস্টার নায়িকা ছিল সুইটি নাটকের নাজমা আনোয়ার সালেহ আহমেদ অনেক বড় বড় স্টার তখন ছিলেন উনি কিন্তু প্রথম নাটক করেন আমার তার 1-2 বছর পরে মেবি রঙ্গের মানুষ করেছিলেন এন টিভিতে আবার শেষ নাটকটা এটিএম শামসুজ্জামান কিন্তু আমার নাটক বৈশাখী টিভির নায়িকার বিয়ে 2 আমার কোয়ার্টিস ছিল চিত্রনায়িকা পপি ভালো অভিনেত্রী পপি আমি এটিএম ভাই আমরা বরাবর ঈদের নাটক করতাম 300 ফিটে মিন্টু আমার দোস্তের ওই শুটিং স্পটে উনি সর্দিতে যে অসুস্থ হয়ে পড়েন 2টা দৃশ্য পরে আর উনি শুটিং করতে পারেননি আমি বাবিকে ফোন দিলাম বললো যে তোমার ভাইকে পাঠায় তো ওনার শরীর বেশি ভালো না আমি গাড়িতে উঠাই দিলাম ওনার রেমুনেশন ছিল 25,000 টাকা আমি ওনার হাতে দিলাম ভাই এটা রাখেন উনি বললো না আমি মাত্র 2টো দৃশ্য করেছি আমি তোমার টাকাটা নিব না আমি বলছি এটিএম ভাই আপনার সাথে আমার এত কাজ দীর্ঘ প্রায় 15-20 বছর আপনি আমার সাথে নাটক করছেন এটা নিতে হবে উনি নেয়নি পরে আমি বাসায় পাঠিয়ে দিয়েছিলাম মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে নাটকে প্রথম উনি আমার কাজ করেন এবং লাস্ট না না শুটিং তো আমার নাটক দিয়ে ঈদের নাটক দিয়ে শেষ হচ্ছে এরপরে উনি ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি এটা আমার বিশাল পাওয়া আরেকটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দিই যে না কথা বললেন যে সচরাচর যেই সব সিনিয়র আর্টিস্ট মা ভাবি বা বিভিন্ন শিল্পীরা কাজ করছে না কাজ পাচ্ছে না এটা আমাদের শিল্পী সমিতি থেকেও নাসিম ভাই রনকরা অনেক সময় বলে সেলিম ভাই বলে তুমি তো প্রোডাকশন করো অনেক প্রোডাকশন যায় প্রতিদিনই তুমি শুটিং করছো তুমি সিনিয়রদের নিও বা জুনিয়র নতুনদের নিও আমি চেষ্টা করি নিতে কেন একটা বট গাছ অনেক বড় হবে বট গাছ ছায়া দিলে আরও 10টা গাছ কী হবে বেড়ে উঠবে আমার মন মানসিক তো এই টাইপের যে আমি একা কাজ করছি সবাই কাজ কেন করবে না তো যার জন্য আমার নাটকে অনেক আর্টিস্ট দেখেন বাপ মা রাখি ভাই বোন রাখি ফ্যামিলি দেখায় যেমন আমার ফ্যামিলি ডিস্টেন্সে আবুল হায়াত দিলার জামান তারপর হচ্ছে ডলিয়াপা জলিয়াপা চিত্রাদি সাবির আলম
এই পাঁচটা মা তার সাথে এই প্রজন্মে এসে শিডিউল মেলে কাজ করা সোটাপ তারপর তো সাহেব চাঁদনি শো এমন প্রায় আর 15 জন স্টার আর্টিস্ট আছে আমি নিজে কাজ করছি একসাথে নিয়ে একটা সিরিয়াল করে এত বড় বড় আর্টিস্টদের সোটাপ সো পেইন তো সো আমি তার মধ্যে এনজয় করছি আমরা যারা গতানুগতিক নাটকের সাথে ছিলাম আছি ইনশাল্লাহ থাকব আমরা কিন্তু নাটক বানাচ্ছি হয়তো কমেডি নাটক বা সিরিয়াস নাটক বা গল্পের নাটক বা পারিবারিক নাটক চ্যানেলে যাচ্ছে চ্যানেলে প্রিভিউ হয় সো এখানে উল্টাপাল্টা বলার কিছু নাই গালাগালিদের কিছু নেই আর ইউটিউবে যারা বিভিন্ন অডিও ইন্ডাস্ট্রিতে ছাড়ছে ইউটিউব চ্যানেলে ছাড়ছে তারা যা খুশি তা করছে ওদের সাথে কম্পেয়ার করলে তো আর মূল ধারার নাটক থাকবে না বাধাগ্রস্ত তো হচ্ছে কিছুটা তবে আবার যে ওটিটি প্ল্যাটফর্মে এসে অনেকে ভালো ভালো কাজ করছে ওইটা কভার হয়ে যাচ্ছে বাট চ্যানেল কর্তৃপক্ষ এবং আমাদের টেলিভিশনের চারটা মিডিয়ার উচিত যে এইসব ইউটিউবারদের ওই সব ইউটিউব চ্যানেলে একটা লিস্ট করে একটা প্রিভিউ সিস্টেম করে তাদের রেমুনেশন তাদের কার সাথে কী গল্প যায় এবং কোন চ্যানেলে কোন নাটক কোন ইউটিউব চ্যানেলে কোন নাটকগুলো যাচ্ছে এই ধরনের একটা প্রিভিউ যদি হয় বা একটা ইয়ে থাকে যে এই সমিতির বাইরে বা গভর্নমেন্ট এই ধরনের কিছু করে দেয় ইউটিউব চ্যানেলগুলো আমাদের বাংলাদেশে ঢাকাতে যেগুলো আছে বিশেষ করে যে এই এই লিস্টের মধ্যে থাকতে হবে এরপরে তুমি করে আমাদের 34টা যদি চ্যানেল থাকে কোন চ্যানেলে কী যাচ্ছে প্রিভিউ হচ্ছে গভর্নমেন্ট দেখছে ইউটিউবার কয়টা চ্যানেল ওখান থেকে যাচাই বাছাই করে যে অশ্লীল কিছু বানাচ্ছে দুই নম্বরের কিছু ওগুলো ফেলে দেখ জেরে ফেলে দেখ বা বন্ধ করে দেখ তখন ভালো চ্যানেল থাকবে ওখানে ভালো নাটক যাবে ভালো নাটক হোক আমি চাই কিন্তু অশ্লীল কথাবার্তা গালাগালি যেটা ফ্যামিলি নিয়ে দেখতে পারবে না কিছু লোক আছে মজা পাচ্ছে বিয়ে হচ্ছে সুশরী নাটক এইটার সাথে তো আমরা তাল মিলাতে যাবো না আর আমাদের মিলানো উচ্ছেদ হবে না